কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে বনবাদায়। বাংলাদেশ নয়, পুরো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। তবে বাংলাদেশ থেকে সড়ক পথে সুন্দরবনের যে স্পটটি দেখা যায় সেটি হচ্ছে সাতক্ষীরার পশ্চিম বন বিভাগের যে রেঞ্জটি, এটা হচ্ছে সুন্দরবনের মুন্সিগঞ্জ আকাশলীনা। আকাশলীনা ইকোট্রিজম, এটা কলবাড়িতে। তো ঠিক আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। ছোট্ট একটি নদী, আর এই নদীর এপারে একটি ইকোট্যুরিজম তৈরি হয়েছে। ইকোট্যুরিজমটি কিন্তু অনেক সুন্দর, সেটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং যারা এই অঞ্চলে বাড়ি, অনেকেই হয়তো এই ইকোট্যুরিজমে আসেননি, তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ইকোট্যুরিজমটিতে আসবেন, এখানে ভ্রমণ করবেন। এটাই সুন্দর একটি জায়গা, তো ভালো লাগবে আশা করি সবার। এখানটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আমি আছি আকাশলীনা ইকোট্যুরিজমে। এই যে পথ দিয়ে আসলাম, আসার পরে এখান থেকে যে পথটা থাকার কথা এই পথটা কিন্তু ভেঙে গেছে। তো এই ভাঙা পথটা আমাকে এখন পার হতে হবে। যারা কর্মকর্তা আছেন তাদের এটা দেখা উচিত, এই জায়গাটা টুরিস্টদের জন্য আসলে খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু এই ভেঙে গেছে পথটা। এটা যদি রক্ষণাবেক্ষণ করা যায়, নতুন করে তৈরি করা যায়, তাহলে খুব ভালো হবে। আমি এখন সেই জায়গাটা পার হচ্ছি। যাওয়া যাবে না, এই যে অনেক কষ্ট করে আমাকে পার হয়ে আসতে হবে। তোমরা পার হইতে পারবা এখান দিয়ে? এটা তো খুবই বিপদজনক, ফেরত আসতেছে, পার হইতে পারতেছে না। তোমরা ওইখানে গেছিলা? না। কেন? কি বল? না, পার হইতে পারিনি। তুমি কি এখানে প্রথমবার আসছো? হ্যাঁ। তোমার কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ওই যে রাস্তাটা ভাঙা, তুমি কি রাস্তা পার হইতে পারবা? না। তাহলে এটা ঠিক করার দরকার। তোমরা সবাই একটা চিল এনে দাও তো। অনেক খুশি এখানে আসে, ওরা না যেতে পেরে ফেরত যাচ্ছে আর কি। সড়ক পথে একদম নিকটবর্তী যে অঞ্চলটা, ওটাই সুন্দরবন।